আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি। ওযু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কিনা আর পড়লে সওয়াব হবে কিনা, মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে? এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে। ভাই মিজান, ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধিনিষেধ নেই, কারণ আল আসলু ফিল আশিয়াই আল এবাহা, জাগতিক বিষয়ে মূল বিধান হলো সবই হালাল যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে। তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই অতএব এটি হালাল, এটাকে হারাম বলবার কোনো কারণ নেই। শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না, শরীয়তে সব হালাল, জাগতিক এবং দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে সবই হালাল, শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম। সিজারের বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নাই অতএব এটি হালাল ইনশাআল্লাহ বিধানে যদি প্রয়োজন হয়। তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন ইচ্ছাকৃত সে নেয়ামতকে নষ্ট করা জায়েজ নেই, বরং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা। অনেক মা বোনরা আজকাল সিজার করছেন নিছক আপনার শখের বসে বা শৌখিনতা বসে, তার মানে যদি সিজার করতে করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধাতে তিনি রক্ষা পাবেন, অথবা তার মনের মতো কিছু ইয়ে হবে, তিনি কষ্ট করতে চাচ্ছেন না, বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয় আমরা শুনে থাকি, সেটা খুবই নিন্দনীয় হবে। কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা, এটা এটা এক ধরনের ক্ষতি, নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া, এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না। তো এই যে জটিলতাগুলোতে ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে সেটা ফেলা উচিত নয়। এমডি আব্দুল আলিম আপনি জানতে চেয়েছেন ওযু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কি না আর পড়লে সওয়াব হবে কি না। জি, ওযু ছাড়া কোরআন আপনি পড়তে পারেন মুখস্থ অথবা মোবাইল থেকে, আর শুয়ে তেলাওয়াত করতে পারেন, যদি আপনার বসে তেলাওয়াত করতে অসুবিধা হয় আপনি মুখস্থ থেকে তেলাওয়াত করছেন শুয়ে শুয়ে, কোনো অসুবিধা নেই। আল্লাহর জিকির শুয়ে বসে সর্বাবস্থায় করা যায়, তবে কোরআনের যে কপি প্রিন্টেড সেটাকে আপনি শুয়ে অন্যান্য বইয়ের মতো পড়লে কিছুটা অসম্মান হয়, সেই বইয়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যথাসম্ভব বসে পড়া উচিত। তারপরও যদি কেউ ওজোরের কারণে অসুস্থতার কারণে শুয়ে পড়েন কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফিরদাউস, আয়াতুল কুরসির সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায় যেই ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজত রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। কিন্তু এর মানে এই নয় যে যেমনটি আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর তালের আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই।